হ্যালো ভিউয়ার্স, তোমাদের জন্য আজকে সরস্বতী পুজো ব্লগ নিয়ে চলে এসেছি। একটু ব্লগটা আনতে দেরি হলো, কিন্তু এত ছোট বাচ্চাকে নিয়ে নানা রকম সমস্যার মধ্যে ব্লগ বানানো খুব সহজ ব্যাপার নয়, তাই একটু দেরি হয়ে গেল। তাও আমি ব্লগটা নিয়ে এলাম, দেখো তোমাদের কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন ইউটিউবে একটা ভিডিও আপলোড করতে চলেছি যে কি হলো বেদাঙ্গে সরস্বতী ঠাকুর দেখা হলো কি হলো না বেদাঙ্গে। নেই, ইদার 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 বেদাঙ্গের জন্য আমরা সব রেডি হয়ে বেরোলাম। 12টা অবধি স্কুল খোলা, 12টাতেই বেরোলাম, স্কুল তো যাওয়া আর হবে না। কিন্তু এর মধ্যে কি হলো আপনারা নিজেরাই চোখে দেখুন কি হয়েছে আমার সাথে, এটা আপনারা দেখুন নিজেরা চোখে। সরস্বতী পুজো স্পেশাল আপডেট শুধু আপনাদের জন্য। সঙ্গে আমার বোন পূর্বিতা ভট্টাচার্য মুখার্জিয়া, আর এ হচ্ছে এর নাম হচ্ছে বেদাং চক্রবর্তীয়া মুখার্জিয়া, এটা হচ্ছে সুব্রা চক্রবর্তীয়া মুখার্জিয়া। মুখার্জিয়া কেন বলছি না, মুখার্জিতে কেউ থাকছে না, সেই জন্য আমাদের নামটা মুখার্জিয়া বলে দিতে হচ্ছে। এই হচ্ছে আমার জুতোর অবস্থা, জুতো সোল নেই, এই হচ্ছে অবস্থা। জুতো তো ছিঁড়ে গেল, আর জুতো ছিঁড়ে গিয়ে মানে সমস্যাটা বলো কি, আমার এত জুতো জমানো থাকে কোনোটা ইউজ করা হয় না, হাড়ি বাড়ি করে যা হোক সামনে পেলাম পরে চলে গেলাম, তো এরকম করে জুতো জমতে থাকে। এবার ক্রিসমাস এলো কি একটা কোনো পার্টি ইভেন্ট এলো কি কোথাও যাব, তো তখন ওটা পায়ে দিয়ে দিলাম, কিন্তু ওটা তো 1 ইয়ার ইউজই হয়নি কি 6 মাস ইউজ হয়নি, 3 মান্থস ইউজ হয়নি, তখন পুরো সোলটা খুলে চলে যায়। এরকম আমার একবার না অনেকবার হয়েছে, তার মধ্যে ফার্স্ট টাইম সরস্বতী পুজোয় হলো, তো একদম মানে মানে আমার ব্র্যান্ড নিউ জুতো মানে ইউজই করা হলো না, কিন্তু জুতো সোলটা আলটিমেটলি খুলে গেল, তো আমাকে আবার রাস্তায় জুতো কিনতে হলো, ওটাকে আমি আবার রিপেয়ারও দিয়ে দিলাম কারণ আমি জুতোটা ফেলতে পারলাম না, ওটা আমার খুব প্রিয় কালেকশন ছিল। তো তারপরে কিনে আমরা আবার রিক্সা করে সরস্বতী পুজোয় টুটু স্কুলের দিকে গেলাম। দেখি তাকাও তাকাও তাকাও, ম্যামের কাছে যাও একটু ছবি নি ছোট্ট পুচুর সাথে। আচ্ছা বেদাঙ্গের রেজাল্ট না পড়া আছে? হ্যাঁ রেজাল্ট নিয়ে গেছি আমি। ও নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর খাতাগুলো একটুখানি নেব, ওইটা প্র্যাকটিস করাতে সুবিধা হবে। ঠিক আছে আমি রেডি করে রাখবো। তাকাও এদিকে তাকাও, দেখো তাকাও এদিকে তাকাও, দেখো। এখন টুটুদের ঠাকুর দেখা হয়ে গেল, আন্টিদের সাথেও কথাবার্তা সব হয়ে গেল বেদাঙ্গের, এবং আমরা এবার আবার রমেশ মিত্র স্কুলের দিকে এগোতে থাকলাম। দেখুন মাসিমণি কোথায়? এটা মাসিমণি রমেশ মিত্র স্কুল, তুমি জানো? ওরে বাবা রে কি সুন্দর, কি কিউট, ওরে বাবা ঝিঙু তাকা আমার দিকে তাকা, কি কিউট, ওরে বাবা আরো একটা কিউট মুখ ওইখানে, আর একটা কিউট মুখ, এই গিভ মি হাই ফাইভ, এই তুমি এসো তুমি এসো তুমি এসো, কি আমার পিছনে মাঝে আর একটা কিউট মুখ আছে, ওদিকে চলে যাও ওদিকে চলে যাও, এদিকে না, আরো বাবা রে পুরো সুগার হয়ে যাবে আমার, এতগুলো বাচ্চা, ওরে বাবা
সারা গায়ে পিঁপড়ে কিরকির করবে আমার। কি সুন্দর ছবি উঠেছে বাবা রে বাবা, খুব সুন্দর। হাসি করো হাসি করো, আমার দিকে তাকিয়ে হাসি করো। যা যা মাসিমণির মাঝখানে যা। ঘুরিয়েছে আজকে চাচার জন্য, আমরা ভালো করে সুন্দর করে ঘুরতে পেরেছি। আমাদের রিক্সা ট্যুর কমপ্লিট আর আমাদের সরস্বতী ট্যুর কমপ্লিট, টোটাল কমপ্লিট হয়ে গেছে আজকের মতো। ইউটিউবে যদি আজকে ভিডিওটা আপলোড করতে পারি ভালো, নইলে গত বছরেরটা যেমন এবছর আপলোড করেছে আবার সামনের বছর আপনারা পাবেন, কোনো অসুবিধা নেই। বাই। আমার ষষ্ঠী পুজো হয়ে গেছে, কালকে সরস্বতী পুজো ছিল আর আজকে আমি ষষ্ঠী পেতে, আমার ষষ্ঠী পুজো। আমাদের শ্বশুরবাড়িতে মাছের প্রচলন আছে ধানবাদে, সেই জন্য আমি মাছও করেছি, মানে ষষ্ঠী পাতা হয়ে গেছে। আপনারা দেখুন